আসসালামু আলাইকুম, সবাইকে সোজা একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজকে আলোচনা করবো 2022 সালে তোমরা যারা সেনাবাহিনীতে ট্রেড ওয়ান এবং ট্রেড টু তে আবেদন করেছো। অনেকে জানতে চাচ্ছ যে সেনাবাহিনী সৈনিক পদে পরীক্ষা দিতে গেলে শারীরিক পরীক্ষায় কি কি হয়। তো শারীরিক পরীক্ষায় কি কি হয় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আমাদের সোজা ট্রেনিং একাডেমির শিক্ষার্থী। তোমরা দেখতে পাচ্ছ এই যে রাহাত, রাহাত আসো, কাছে আসো। রাহাতের সঙ্গে একটু তোমাদের পরিচয় করে দিই এবং রাহাত কিভাবে প্রস্তুতি নিচ্ছে সোজা ট্রেনিং একাডেমিতে শারীরিক পরীক্ষার জন্য এগুলো একটু শুনবো। বাবা প্রথমত তুমি বলো কোন জেলা থেকে আসছো? সালামি, ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে আসছি, আমার নবীনগর উপজেলা। আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছে, কেমন লাগতেছে বাবা? জি আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালো লাগতেছে। ভালো লাগতেছে। আমি রাহাতকে কয়েকটা কোশ্চেন করব, রাহাত কি কি পারে জিজ্ঞেস করব, ওর মধ্যে তোমরা উত্তর পেয়ে যাবা। সেনাবাহিনীতে ট্রেড ওয়ান অথবা ট্রেড টু তে তুমি পরীক্ষা দিতে গেলে তোমার শারীরিক পরীক্ষা কি কি ইভেন্ট গুলো হবে। রাহাত, তুমি কয়টা পুশ আপ দিতে পারো? 25টা প্লাস স্যার, 25টার উপরে? জি স্যার। আচ্ছা, কত মিনিট সময় লাগে তো 25টা দিতে? 1 মিনিট স্যার? জি 1 মিনিট একটু বেশি লাগে স্যার, 5 সেকেন্ড বেশি লাগে স্যার। 1 মিনিট 5 সেকেন্ডের মতো? জি স্যার। এরপরে তুমি সিট আপ কয়টা পারো? সিট আপ 20টা প্লাস। 20টা? জি স্যার। আচ্ছা, তারপরে চিন আপ, বার ধরে সেটা উপরে ওঠা? স্যার 5টা প্লাস। 5টা প্লাস? জি স্যার। আচ্ছা, চিন আপ এবং বিম দুইটাই তো শিখছো? জি স্যার। চিন আপ এবং বিম দুইটাই কিন্তু শেখানো হয়েছে আমাদের সোজা ট্রেনিং আইটেম শিক্ষার্থীদেরকে। বিমটা কিন্তু একটু মোটা হয় আর কি, ঠিক আছে? জি স্যার। আর এরপরে কত মিটার দৌড়াতে পারো? 1600 মিটার দৌড়াইতে পারি, কিন্তু বাধা সৃষ্টি হয় না, অনেকক্ষণ যাবৎ দৌড়ানো শ্বাস রাখতে পারি স্যার। আচ্ছা, 1600 মিটার পর্যন্ত ট্রাই করো? জি স্যার। প্রতিদিন এখানে আমাদের একাডেমিতে প্রতিদিন কত মিটার করে দৌড়াচ্ছ? প্রায় এখন 1600 মিটার দৌড়াচ্ছি। 1600 মিটার রমজান মাসে, তারপরে রোজা থেকে দৌড়াতে পারতেছো? জি স্যার। মিথ্যে বলতেছো না? নো স্যার, সত্যি। জি স্যার। আচ্ছা, রাহাত অবশ্য রোজা রাখতেছে, রোজা রেখে তারপরও শারীরিক ইভেন্ট গুলো চেষ্টা করতেছে, কারণ ওর স্বপ্নটাই হচ্ছিল বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক হয়ে দেশের সেবায় দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিয়ে যেতে পারা। জি স্যার। নাকি? জি স্যার, এটাই তো ইচ্ছা। জি স্যার। কাকে বেশি ভালোবাসো, মাকে নাকি দেশকে? দুইটাই। জি স্যার, দুইটাই? জি স্যার। আচ্ছা, দেশের জন্য তো এখন কিছু কাজ টাজ করছো? জি করা হয়েছে তো স্যার, ওইরকম ভাবে করা হয় নাই, গরিব দুঃখের গিয়ে দেখানো হয়েছে, দেখছি। আর রাস্তাঘাটে কোনো প্রবলেম হলে গাছের পরিবেশ হতরা রাস্তাঘাটের বাড়ির এরকম একটু সাইড, যেটা দেশের উত্তর যেটা আসে। আচ্ছা, অনেক শিক্ষার্থী কিন্তু আসো চিন্তা করছো যে সেনাবাহিনীতে সৈনিক হয়ে তারপর দেশের সেবা নিয়ে যেতে হবে, এটা কিন্তু করা যাবে না, তাই না? আমরা যেহেতু বাংলাদেশের নাগরিক এবং আমরা যদি সত্যিকারে দেশকে ভালোবাসি এবং দেশপ্রেমিক হই, আমি সেনাবাহিনী সৈনিক হই, নৌবাহিনীর নাবিক হই বা বিমান বাহিনীর বিমান সেনা হই বা না হই, আমার উচিত আমার সচেতন নাগরিক হিসেবে দেশের, বাংলাদেশের আমার জন্মভূমি হিসেবে বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষকে এখন থেকে কোনো না কোনো পাশে সহযোগিতা করা বা সেবা করা। জি স্যার, এটা তো লক্ষ্য হবে। জি স্যার, সৈনিক হইতে পারলে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে সুযোগ পাওয়া যাবে। জি স্যার, ঠিক আছে? জি স্যার। তো যাই হোক, আশা করি তোমরা উত্তর পাইছো সেনাবাহিনী সৈনিক পদে ট্রেড ওয়ান অথবা ট্রেড টু তে পরীক্ষা দিতে গেলে তোমার কয়টা বিষয়ে শারীরিক ইভেন্ট হতে পারে। প্রথমত চিন আপ অথবা বিম, সিট আপ, পুশ আপ বা বুক ডান, এবং হচ্ছিল দৌড়, এই কয়েকটা ইভেন্ট হবে। তো এগুলোর উপরে ভালোভাবে প্রিপারেশন নিলে তো অবশ্যই সফলতা অর্জন করা সম্ভব, ইনশাল্লাহ স্যার। অনেক ছাত্র মনে করে যে আমি পুশ আপ দিতে পারি, কিন্তু পরীক্ষা দিতে গেলে দেখা যায় কিন্তু সে 2-4-5টার বেশি বুক ডাউন আর দিতে পারছে না বা পুশ আপ দিতে পারছে না। পারা জিনিস একবার চেষ্টা করে মনে করলা যে না, পরীক্ষা দিতে গেলে ওখানে পারবো, এটা ভাবা যাবে না। তুমি যত পারো তত বেশি শিখবা, তাহলে পরীক্ষা কেন্দ্রে গিয়ে খুব ভালো করতে পারবা। জি স্যার, করা যাবে তো, ইনশাল্লাহ স্যার। তো যাই হোক, এই হচ্ছিল মোটামুটি আজকে শারীরিক পরীক্ষার বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। আর আমাদের ঈদের পরে বড় একটা ব্যাচ শুরু হবে মে মাসের 7 তারিখ থেকে। তোমরা যারা ট্রেড ওয়ান অথবা ট্রেড টু তে আবেদন করেছো, তোমাদের SMS যদি রমজান মাসে না আসে, তোমরা চাইলে অবশ্যই আমাদের একাডেমিতে এসেও প্রস্তুতি নিতে পারো। আর রাহাত মনে হয় তো ঈদ দেখেনি করবে। জি স্যার, রাহাত কিন্তু ঈদ দেখেনি করবে, বোঝা গেছে? রাহাত ঈদ করবে, আরো অনেক শিক্ষার্থী আমার সঙ্গে এবার সোজা ট্রেনিং একাডেমিতে ঈদ করবে। তো যাই হোক, প্রতি বছরই অনেক শিক্ষার্থী এখানে ঈদ করে, আর ভিডিওর মাধ্যমে আসলে এগুলো দেখানো হয় না। এবার হয়তো ভিডিও নিয়ে আসতে পারি যে কারা কারা আমার সঙ্গে এবার সোজা ট্রেনিং একাডেমিতে ঈদ করছে। তো যাই হোক, সবার জন্য শুভকামনা থাকলো। অনেকে আমি জানি চিন আপ দিতে পারো, সিট আপ দিতে পারো, দৌড়াতে পারো, বুক ডাউন দিতে পারো, তারপরও তুমি প্রতিদিন প্র্যাকটিস করবা, তাহলে পরীক্ষা দিতে গেলে সবার থেকে ভালো করে ভালো নাম্বার পেয়ে নিজের যোগ্যতা ইনশাল্লাহ
চান্স পাবা। জি স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ রাহাত, তোমাকে তোমাদেরকেও ধন্যবাদ। ইনশাল্লাহ আগামীতে আবার নতুন ভিডিও নিয়ে, ওয়ালাইকুম সালাম, নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।